হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ময়দা ডিম আর আলু দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়, খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বোলে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তেল ময়দার সাথে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি পারফেক্ট হবে। একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এবার ঢেকে রেখে দেব প্রায় 10-15 মিনিটের জন্য। এই ফাঁকে নাস্তার ভিতরের পুর রেডি করে নেব, সেজন্য এখানে আমি 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু গ্রেট করে নিয়ে নিয়েছি। এর মধ্যে 1টি সিদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুর আমি রেডি করে নেব। এই তো আমার নাস্তার ভিতরের পুর তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দেব। 15 মিনিট পর তোয়ালে আমি সরিয়ে নিচ্ছি। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1টি অংশ নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নেব। হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে উপরে ময়দা চিটিয়ে নিচ্ছে। এবার বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি তৈরি করে নেব, তবে খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। দেখুন, এরকম পাতলা বড় একটি রুটি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। এই পুর রুটির চারপাশে ছড়িয়ে নিতে হবে, আর হাত দিয়ে এভাবে চেপে আলুর মিশ্রণ সেট করে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর আমি আলুর মিশ্রণ ছড়িয়ে নিয়েছি। এবার এক সাইড থেকে এভাবে টাইট করে রোলের মতো তৈরি করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এখন সাইডে পানি লাগিয়ে নিচ্ছি, তারপর খুব ভালো করে সিল করে নিতে হবে। হাত দিয়ে এভাবে পেলে পুর সব দিক সমান করে ছড়িয়ে নিতে হবে। সাইডের বাড়তি অংশ আমি কেটে ফেলে দেব। এখন এই রোলটাকে 4-5 ভাগে ভাগ করে নেব, অর্থাৎ ছোট ছোট রোল করে নেব। বাকি অংশটি দিয়ে আমি একইভাবে নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। অন্য একটি মিক্সিং বলে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ,
হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার রেডি করে নেব। তবে খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। তারপর চুলে একটি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এই ব্যাটারে একটি রোল দিয়ে ভালো করে ডিপ করে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে একে একে গরম তেলের মধ্যে রোলগুলো দিয়ে দিচ্ছি। এভাবে একে একে সবগুলো নাস্তা ব্যাটারের মধ্যে ডিপ করে তারপর গরম তেলে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। টুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন চাকরি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।